মহেন্দ্রপুরের বাগমারা ওটা ছিল। আগামীকালকে আমি বললাম আজকে একটু অ্যাটেন্ড করি, আগামীকালকে বাগমারাও আছে, কাউমারিও আছে, আবার কি করে ফোন করলো ওখানেও আছে। আমার মূল উদ্দেশ্য এই জলসাগুলোতে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, ভারতবর্ষের মাটিতে একটা সরকার আছে আপনারা জানেন, বিজেপি নরেন্দ্র মোদীর সরকার, পাশে বিহার, তারপরে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ওখানকার চিফ মিনিস্টার আছে, ও তো মানুষকে জিন্দে জ্বালিয়ে দিয়েছে। এই মোদি আর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, গুজরাটের মাটিতে 2002 সালে 27 ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেস ট্রেনে কর্ষকদের উপরে নিজেরা হামলা করালো, তারপরে মুসলমানদের উপর অত্যাচার করলো, এর নাতিজা কত আবাল বৃদ্ধ বনিতা, 30,000 শিশুদের ক্যাম্প ছিল, বিলকিস বলে একটা বোন তার প্রতি, তারপরে 3রা মার্চ পাশবিক অত্যাচার করলো, সে সেখান থেকে পালিয়ে এসে দিল্লি কোর্টে লড়াই করলো। আমি তাকে ধন্যবাদ জানাবো, বাপের বেটি মাথা নিচু কিন্তু করে মরে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমি করে যাব মহামান্য আদালত। কিন্তু তার এদেরকে কিন্তু রায় একটা পক্ষে কিন্তু তার মধ্যে একজন মারা গেছে, বাকিদের সাজাও যুক্ত হয়েছে। আজকে আমার বক্তব্য একটা খুব জায়গাতে পরিষ্কার, আজকে ভারতবর্ষের সংবিধান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আর্টিকেল 26 এ, যে যে ধর্ম পালন করতে পারবে বাধা নেই, তাই তো মসজিদ আজান হবে। যারা সনাতন ধর্মে বিশ্বাস করে, হিন্দু বলে কোনো ধর্ম নেই, তারা পুজো করবে, গির্জায় ঘন্টা বাজবে, আর্টিকেল 25 প্রাপ্ত বয়স্ক হলেই পছন্দের বিয়ে করবে। আজকে ভারতবর্ষের মাটিতে সরকার এসে বলতে চাইছে, যারা মুসলমান এই ধর্মের যারা তাবলিগি জামাত বা জালসা করছে, এখানে বলা হচ্ছে আতঙ্কবাদী ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনি বলবেন না এটা তো ভুল অন্যায়, আপনার মুখের কথা কোনো দাম নাই, চুক্তি দিয়ে ওকে বলে দিতে হবে, তাই তো আমাদের শিক্ষিত ছেলেদেরকে পড়তে হবে, জানতে হবে নিজের ধর্ম সম্পর্কে, অন্য ধর্ম সম্পর্কে। পাশে আমাদের জানকীনগর, পাশে আমাদের দৌলতনগর, পাশে আমাদের মেহাহা, এখানে সনাতন ধর্মের মানুষরা বসবাস করে, আমরা একসাথে চুরি ফিরি, ভারতবর্ষের সংবিধান বলছে। কিন্তু যারা আরএসএসের লোক, তারা আজকে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথা বলছে। আমি যদি বলি না মুসলমান খুব ভালো, ইসলাম খুব ভালো, কোরআন শরীফে খুব ভালো ভালো কথা আছে, ও বুঝবে না, গাধা জল ঝরিয়ে খায়। ওকে যখন আমি তথ্য দিয়ে যদি বুঝাতে পারি তাহলে নিশ্চয় ওকে বুঝবে। আজকের দিনে সারা পৃথিবীতে আমরা যে ইসলাম ধর্মে বিশ্বাস করি তার পবিত্র কোরআন শরীফ, একটা মৌলী সাহেবকে একটা চা দিতে বলে মাওলানা সাহেব, ঠিক আছে। সারা পৃথিবীতে 115টি ভাষায় পবিত্র কোরআন শরীফ ট্রান্সলেট হয়েছে, আরবরা আরবি ভাষায় কথা বলতো, সেখানে ইহুদিরা আছে 15 লক্ষ, তারা আরবিতে কথা বলে, তাই আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী সাহেবের উপরে পবিত্র কোরআন শরীফ নাযিল করেছে। পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সূরাতে এর উল্লেখ আছে, এখানে 100 আরবির পরে 114টা ভাষায় ট্রান্সলেট হয়েছে, এর বাইরে আরো হতে পারে, নেটে যদি সার্চ করবেন 115টা ভাষাতেই পবিত্র কোরআন শরীফ আজকের দিন পর্যন্ত আমরা পাবো। 1543 খ্রিস্টাব্দে প্রথম ল্যাটিন ভাষায়, ল্যাটিনটা হচ্ছে আমেরিকা, ল্যাটিন আমেরিকা, ল্যাটিন ভাষায় ট্রান্সলেট হয়েছে। 1628 খ্রিস্টাব্দে উর্দু ভাষায় ট্রান্সলেট হয়েছে, তিনি একজন মুসলমান। 1648 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক ভাষা ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে, তিনি কোন মুসলমান নন, তার নাম আলেকজান্ডার রস, হয় ইহুদি হবে আর না হলে খ্রিস্টান হবে, জানি না কোন ধর্মে তিনি বিশ্বাস করেন আমাদের জানা নেই, কিন্তু ইসলামিক ধর্মে বিশ্বাস করে না। তারপরে
আমাদের দুজন মুসলিম ভাই বাংলাতে ট্রান্সলেট করার চেষ্টা করেছেন, একজন অর্ধেক আর একজন পূর্ণাঙ্গ করেছিলেন, কিন্তু তিনি সেটাকে ছাপাখানা দিয়ে পূর্ণাঙ্গ রূপ দিতে পারেননি। সেই যে লেখা, সেই লেখাটাকে 1886 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র সেন বাংলাতে, যদিও আমাদের বড় বড় আলেমরা এবং যারা ভাষাবিদ তাদের ভাষা ট্রান্সলেশনে ত্রুটি বিচ্যুতি আছে, তারপরে বলবো যে তিনি বাংলাতে ট্রান্সলেশন করেছেন, বাংলা জানেন, বাংলা পড়েছেন। পবিত্র কোরআন শরীফে যখন উনি বাংলায় ট্রান্সলেট করে টাইপ করেছেন ছাপাখানা দিয়ে, তাহলে তিনি গোটাটাই পড়েছেন। আমরা জানি 6666টা আয়াত আছে, 114টা সুরা। কুফরাবাসী এবং বাসরাবাসীদের মধ্যে বিরোধ আছে, কেউ বলছে 6236 আর কেউ বলছে 204। সেটা খুব বড় কথা নয়, আমি অন্য মূল কথা যেতে চাইছি। আজকে এই যে 6666টা আয়াত আছে, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এবং 1897 খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় যারা হিন্দু ভাই অর্থাৎ সনাতন ধর্ম বিশ্বাস করে তাদের সংস্কৃত ভাষায় আরবি কোরআন শরীফ পবিত্র ট্রান্সলেশন হয়েছে। 1915 সালে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হিন্দিতে ট্রান্সলেট হয়েছে। আমার বক্তব্য 6666টি আয়াতের মধ্যে একটিও আয়াতে বোমা বানাবার কথা নেই, মানুষ মারাবার কথা নেই, মানুষের হত্যা করার কথা নেই, ষড়যন্ত্রের কথা নেই, ভিন জাতিকে হত্যা করার কথা নেই। যদি থাকতো তাহলে আলেকজান্ডার রস এর প্রতিবাদ করে বলতো যে না, এই আয়াতের বিরুদ্ধে আমি কঠিন সারা বিশ্বে, আজকে আমেরিকা থেকে নিয়ে রাশিয়া থেকে নিয়ে জার্মান থেকে নিয়ে ইতালি ব্রিটিশ থেকে শুরু করে নিয়ে আজকে তারা বলতে না, এই আয়াতটা বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করছি। বাংলা ভাষা আমাদের পূর্ব বাংলা, এখন বাংলাদেশ, আসাম, পশ্চিম বাংলা, আমাদের হচ্ছে এই পার্শ্ববর্তী ত্রিপুরা এবং উড়িষ্যা, এখানে বাংলাতে কথা বলে মানুষ। এখানকার মানুষরা যদি কোথাও পেত যে না এই আয়াতটা যে তাদের বিরোধিতা করতো, গিরিশচন্দ্র সেন করতো, তিনি করেননি। তবে হ্যাঁ, একটা জায়গায় আছে, সেটা অল্পবিদ্যা ভয়ঙ্কর। আমাদের বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন সূরা তৌবা 5 নম্বর আয়াতে আছে, যুদ্ধের সময় এই আয়াতটা নাযিল হয়েছে, যুদ্ধের সময় যেমন সূরা আসিলে 9 নম্বর আয়াতটা, যুদ্ধের সময় যখন নবী সাহেব যুদ্ধে যাচ্ছেন আর তাকে হাজার হাজার সেনা আসছে, তখন এই সূরা আসিলকে তিনি নাযিল করে সংখ্যা কম যুদ্ধ করে যাচ্ছে, ওরা হাজার হাজার মানুষ এরা দেখতে পাচ্ছে, নবী সাহেবের দল ওরা কিন্তু দেখতে পাচ্ছে না। তাই যুদ্ধের সময় আল্লাহ তাআলা বলেছেন যে যারা কাফেররা আছে, যদি তারা আক্রমণ করতে আসে, তুমি তাদেরকে আটক করো, তাদেরকে আটক করো, প্রয়োজনে হত্যা করো। এই আয়াতটা বলে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করলেন, কত হাঙ্গামা টাঙ্গামা হলো দেশ বিদেশে। কিন্তু সেই সাথে সাথে তার পরে যে আয়াত আছে, 6 নম্বর আয়াত আছে, সে আয়াতে কি বলছে, কাফের মুশরিক এদেরকে বিভিন্ন ভাবে ব্যাখ্যা আছে, আমাদের চাইতে আলেম সাহেবরা ওনারা ভালো বলবেন। মুশরিকরা যদি আল্লাহ তাআলা বলছে যুদ্ধে যেরকম সেনা এসে যদি একটা দল হেরে যাচ্ছে, হাত তুলে দিলে কিন্তু আর ওকে গুলি করতে পারবে না। 1971 সালে পাকিস্তানের সেনারা পূর্ববঙ্গে তাদের একটা গণভোটে সিদ্ধান্ত নিয়েছিল, মানুষের যে রায় দিবে সেটাকে মেনে নেব, মুজিবুর রহমানের পক্ষে রায় দিল, পরে আর পাকিস্তান মানবে না, গণহত্যা, গণধর্ষণ, মারপিট ইত্যাদি তাদের ডাকে সেই সময় ভারত সরকার পাশে নিয়েছিল ইন্দিরা গান্ধী। 93,000 পাকিস্তানের সেনাকে গ্রেফতার করেছিল, ওরা যখন মেনে নিল, আমেরিকা বলছে তোমার সপ্তম নৌবাহিনীর বলছে তুমি সরে আসো, রাশিয়া পাশে ছিল বললো না, ভারত বিচার ছাত্রে এখানে জুলুম হচ্ছে, মায়ের উপরে মানুষের উপরে আমি এটা করতে পারি না। 93,000 সেনাকে গ্রেফতার করলো, ওরা যখন সারেন্ডার করলো, বিনা
দিল। এটা হচ্ছে যুদ্ধের আন্তর্জাতিক চুক্তি, এটা কোরআন শরীফ থেকে পবিত্র কোরআন শরীফে সূরা তওবা আলোড়ন করেছে। আজকে আমরা তাই যারা আজকে বলছে কি যে ইসলাম ধর্মের এই জায়গায় আতঙ্কবাদের কথা আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, আলেকজান্ডার রস কোথাও তো বলেনি, আলেকজান্ডার রস তিনি প্রতিবাদ করতেন, গিরিশচন্দ্র সেন প্রতিবাদ করতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন যারা আজকে আমার পবিত্র গ্রন্থকে আমি নাজিল করেছি সংরক্ষণের দায়িত্ব আমার, যারা মানতে চায় না তারা একটা সূরা বানিয়ে দেখা চ্যালেঞ্জ করে বলছে, তার পারেই করতে আজকে আমাদেরকে সেই যুক্তি দিয়ে বলতে হবে। জেনে রাখুন যে আরএসএস এর লোকেরা আমাদেরকে বলছে এই জায়গাটাতে, তাদের উদ্দেশ্যে জেনে রাখা দরকার, যারা শিক্ষিত ছেলে তাদেরকে বলবো ভিডিও রেকর্ডিং থাকবে পরে জেনে নেবেন, ঋগ্বেদ ভগবদ গীতা যজুর্বেদ উপনিষদ এগুলো হচ্ছে সনাতন ধর্মে বিশ্বাস যারা করে তাদের এগুলো হচ্ছে মূল্যবান গ্রন্থ, আমাদের একটাই, ওদের বহু গ্রন্থ আছে। আমরা সারা পৃথিবীর মানুষ আল্লাহ বলে জানি, আর যারা সনাতন ধর্মে বিশ্বাস করে এরা আমি বলছি ঋগ্বেদের গ্রন্থ এক পরিচ্ছদ 136 অনুচ্ছেদ 46 কি বলছে, সত্য একটা ঈশ্বর একজন, আমি বলছি না ওদের ঋগ্বেদ বলছে, ঋগ্বেদের গ্রন্থ 2 পরিচ্ছেদ 1 অনুচ্ছেদ 11 কি বলছে, ঈশ্বরের অপর নাম আল্লাহ। এরা আমাদেরকে চ্যালেঞ্জ করছে কি বলছে, ঈশ্বরের অপর নাম আল্লাহ, বাইবেলও তাই বলছে একই কথা। আমরা সারা পৃথিবীর মুসলমান আল্লাহকে বলে মানি, আর এরা যারা জয় শ্রীরাম বলছে রাস্তা দিয়ে গেলে দেখবেন যারা বিজেপির লোক বলছে জয় শ্রীরাম বলে, আমি বলতে চাই তোর বাপের মাথা বল। আজকে মহারাষ্ট্রে যদি যাবেন ওখানকার যারা সনাতন ধর্মে বিশ্বাস করে যারা হিন্দু ভাইরা, তারা ভগবানকে বলছে কাকে বলছে, গণেশকে তারা ভগবান বলছে, তারা গণেশকে ভগবান বলছে। আর নরেন্দ্র মোদী গুজরাট অমিত শাহ গুজরাট এরা ভগবান কাকে বলছে, ঈশ্বর কাকে বলছে, কৃষ্ণাকে বলছে। দিল্লির যারা মানুষ তারা রামকে ঈশ্বর বলে মানছে, বিহারের মানুষ শঙ্করকে রাম বলে মানছে, মানে ভগবান বা ঈশ্বর যাই বলি না কেন। আর আমাদের পশ্চিমবাংলার যারা আছে তারা বলছে মা দুর্গা, এরা বলছে এটা ওদের ভগবান। আজকে পশ্চিম ভারত এরা কার্তিক পশুপতি বালাজ, কার্তিক এবং বালাজি এই দুই নামে তারা ঈশ্বর আল্লাহকে ডাকছে। নেপালের মানুষ পশুপতি বাপ্পাকে বলছে, আর আপনি সারা পৃথিবী আমেরিকা থেকে শুরু করে রাশিয়া যান জাপান অপান সমস্ত জায়গায় যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছে তারা বলছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। আরো জেনে রাখুন আমি আমাদের যুবক ছেলেদেরকে আমি যা বলবো বিশেষ করে জানার জন্য, কারণ এগুলো তথ্য খুঁজে বের করা অনেক নথিপত্র ঘাটতে হয়। ভগবদ গীতা, ভগবদ গীতার অধ্যায় 7 অনুচ্ছেদ 20 কি বলছে, পার্থিব জগতের লোক লালসা যাকে আকৃষ্ট করছে সেই মূর্তি পূজা করে, দেব দেবী পূজা করে। আমি বলছি না সনাতন ধর্মে যারা মানে তাদেরই একটা মূল্যবান গ্রন্থ ভগবদ গীতা। তারপরে অথচ দেখবেন দেব দেবী পূজা করতে বলছে কাদেরকে, পার্থিব জগতের লোভ লালসা যারা বলছে বড় হতে হবে পাকা বাড়ি গাড়ি উট হেলিকপ্টার তারাই মূর্তি পূজা করে।
তারপরে আসুন উপনিষদ অধ্যায় ৪ অনুচ্ছেদ ১৯ যজুর্বেদ অধ্যায় ৭ অনুচ্ছেদ ২০ কি বলছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো রূপক নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ছবি নেই কোনো আকার নেই কোনো আকৃতি নেই কোনো ভাস্কর্য নেই আমি বলছি না ওদের ধর্ম বলছে আমাদের ইসলাম সেই কথাই বলছে অথচ এরা সর্বত্র দেবদেবীর পূজা হচ্ছে হরিশ্চন্দ্র থানা থেকে নেই সারা পৃথিবীতে আমাদের কোনো বাধা দেওয়ার জায়গা নেই প্রতিবাদ করার জায়গা নেই কেন আল্লাহ তাআলা সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াতে বলেছেন লা ইকরাহ ফিদ্দিন ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না সূরা গাফিয়ার ২১ নম্বর আয়াতে বলছে ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির তুমি উপদেশ মাত্র তুমি উপদেশ দিতে থাকো যার ভিত্তিতে আয়াতের জন্য যারা জানে তাদেরকে সব জায়গায় মানুষকে জানাতে হবে ২২ নম্বর আয়াতে বলছে রাস্তালাই বেমুসাইতে তুমি দারোগা নও ওই লাঠি চমকানো তোমার চলবে না আজকে আমি সময় নেব না আমরা শুধু বলতে চাই আমরা নিজের ধর্ম সম্পর্কে জানবো অন্য সম্পর্কে জানলে আমরা যুবকদের ভিত্তিতে আমরা দাঁড়িয়ে আমরা বলতে পারবো যাবোন আমি আমাদের বিধানসভাতে লিঞ্চিং নিয়ে যে মুসলিমদেরকে যেখানে অফরাজুকে যে হত্যা করবো তারপরে জুনেদকে হত্যা করলো এখলাককে হত্যা করলো নজিবকে হত্যা করলো এই ইস্যুতে একটা প্রস্তাব এসেছিল আমি এনে বলেছিলাম যে স্যার আমাদের রক্তে শিরা আছে তাগত আছে প্রতিবাদ করার ভাষা আছে কিন্তু কোরআন শরীফ আমাদেরকে বলে দিয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা সমগ্র জাতিকে হত্যা করা আর অন্যায়কারীর হাত থেকে কাউকে রক্ষা করা সমগ্র জাতিকে রক্ষা করা তাই এবং যারা হত্যাকারীর স্থান সূরা নিসা ১৩ নম্বর আয়াতে বলছে তার নাম জাহান্নাম সূরা মুলকের ৬ নম্বর আয়াতে বলছে যে রবকে মানবে না তার জন্য জাহান্নাম আমরা সব তার কারণে আমরা কখনো হত্যার দিকে আমরা যাই না কিন্তু ভারতবর্ষের সংবিধান আমাকে ধর্ম পালন করার অধিকার দিয়েছে আমার এখানে দাঁড়িয়ে কথা বলার অধিকার দিয়েছে এটা আজকে লাখো মানুষের সামনে যদি আমরা তুলে ধরে বলতে পারি এনপিআর এনআরসি নিয়ে কলকাতা একটা সভা বিধানসভা তো বলছি এবং সভা হয়েছিল অনেক বড় বড় পণ্ডিত হিন্দু ভাইরাও ছিলেন এই যে এমপি সেলিম সাহেব তিনি ছিলেন তা একজন বয়স্ক মানুষ বললেন আমার আগে সেলিম সাহেব বলছিলেন বলে সেলিম ভাই বাত তো শুনে হে লেকিন আরে হাম লোক কো তো এক কোই সালাহ ভি দিয়ে কিসকো উপর ভরসা করকে মে চলো হাম লোক চলেঙ্গে তারপর আমি বললাম ভাই সাহেব নে তো বলা সহি বলা ইসকে লিয়ে পাক কালাম মে হাম লোক কে লিয়ে সালাহ হ্যায় পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যখন হতাশাগ্রস্ত হবে চতুর্দিকে অন্ধকার অনেকে স্বামী হারিয়েছে ভাই হারিয়েছে বাপ হারিয়েছে কি করব জানি না খেতে পাবো কিনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ১৫৩ নম্বর আয়াতে বলছেন সবুর কর আমি সবুরকারীদের সাথে আছি ইন্নাল্লাহ মা সাবে আল্লাহ সবুর করতে বলছেন আজকে সবুর করতে বলছে সূরা বাকারার ১৩৯ সূরা আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াতে বলছে মন খারাপ করিও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার মুসলমান হও সূরা আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াতে বলছে মন খারাপ করিও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার মুসলমান হও সূরা আনামের ১০৯ নম্বর আয়াতে বলছে তোমরা তাদেরকে গালি দিও না যারা তোমার আল্লাহকে মানে না যদি তোমরা তাদেরকে গালি দাও তাহলে তারা তোমার আল্লাহকে গালি দিবে সংযত হওয়ার কথা বলেছে সূরা আত-তারিখে ১৫১৭ নম্বর আয়াতে বলছে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা ফামা হিল কাফিরুন আমহুম রাওয়াইদা আল্লাহ তাআলা নবী সাহেবকে বলছে হে মুহাম্মদ মক্কা মহানগরীতে গভীর ষড়যন্ত্র করছে
আর আমি এদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমিও পরিকল্পনা করছি। তুমি এদেরকে অবকাশ দাও, অবসর দাও। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে 83 আয়াত আর 82 আয়াতে বলছে কুন ফায়াকুন, হও হয়ে যাও, আল্লাহ চাইলেই হয়ে যাবে, অসুবিধা কোনো চিন্তার কারণ নাই। আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা কোরআন শরীফের বহু জায়গায় বলেছেন, আমি পবিত্র কোরআন শরীফকে আমি নাজিল করেছি। সূরা কালাম 52 নম্বর আয়াতে বলেছেন এটাকে আমি নাজিল করেছি। সূরা হিজর আল হিজর 9 নম্বর আয়াতে বলছেন আমি নাজিল করেছি, এটাকে সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। আরো অনেক জায়গায় সময় নিচ্ছে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সমস্ত উপদেশ দিয়ে দিয়ে বলেছেন। আজকে আর রহমান আর রহমান আল্লাহ আল কোরআন খালাক আল ইনসান, পবিত্র করুণাময় আল্লাহ তাআলা প্রশংসা এবং বলছে পবিত্র কোরআন শরীফের শপথ করে বলছি, খালাক আল ইনসান মানুষকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছে সূরা আর রহমানের 14 নম্বর আয়াতে বলছেন, পোড়া মাটি না শুকনো মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। 15 নম্বর আয়াতে বলছেন আমি অগ্নি শিখা থেকে জিনকে সৃষ্টি করেছি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াতে বলছে যার আমি আয়ু দীর্ঘ দিয়েছি তাকে আমি জরাজীর্ণ করে দিয়েছি। 31 নম্বর আয়াতে বলছে ইয়াসিনের আমি শীঘ্র তোমাদের হিসাব নেব। তাই আমাদেরকে পার্থিব জগতে চলতে গেলে সঠিকভাবে চলতে হবে। ইনশাআল্লাহ দু তিনটা জিনিস আমাদের জেনে রাখা দরকার। আপনি কালেমা পড়লেন, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করলেন, তারপরেও কিন্তু স্বাভাবিকভাবে আমরা আশা করবো আমরা জান্নাত তো পাবো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা পড়েছে তারা জান্নাত অতি অবশ্যই পাবে। আর আমাদের নবী সাহেব ছাড়া কেউ কোন নবী কেউ আল্লাহর কাছে দরবার করতে পারবেন না দরবার করার অধিকার নেই। কিন্তু তারপরেও আপনি পাকড়াও হবে, যেটা আমাদের সতর্ক থাকা দরকার। নাম্বার ওয়ান, আমরা যারা পুরুষ মানুষ আছি আল্লাহ তাআলা সূরা বাকারা 236 নম্বর আয়াতে বলছে স্ত্রীকে স্পর্শ করার আগে মোহর চুকিয়ে দাও। সূরা আন-নিসা 4 নম্বর আয়াতে বলছে খুশি মনে মোহর চুকিয়ে দাও। খোদা রাস্তা স্ত্রী মারা গেল পার্থিব জগতে সবকিছু দিয়েও কিন্তু ঋণটা আপনি মাফ করতে পারবেন না, এই মোহরের কিন্তু ঋণটা আপনার কিন্তু থেকে যাবে। আল্লাহ তাআলা বলেছেন অনেক কিছু গুনাহকে আপনি মাফ করার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনার কাছে কেউ টাকা পাবে আপনি ওটাকে শোধ করবেন না, আপনার কিন্তু এখানে পাকড়াও হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে সূরা বনী ইসরায়েলের 24 নম্বর আয়াতে আমরা শিখেছি, পড়ি সন্তান সন্ততিরা বাবা মার সন্তান সন্ততিরা বাবা মার জন্য আল্লাহর কাছে মানত চাইছে, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমার বাবা মাকে সেভাবে নিষ্পাপ করে দাও যেভাবে ভূমিষ্ঠ হওয়ার সময় তুমি আমাদেরকে নিষ্পাপ ভাবে এই পার্থিব জগতে নিয়ে এসেছো। তার আগের আয়াতে কি আছে জানেন? 23 নম্বর আয়াতে যদি খোদা বাবা মাকে কেউ একটু অবজ্ঞা করে, ও শব্দটা করলো মানে ইগনোর করা, অবজ্ঞা করা, তার জন্য কিন্তু একেবারে জাহান্নাম। আমাদের বয়স হয়ে গেলে তো মোটা হয়ে যায় মানে, আর বাপ মা উচ্চ ভাবে তুলে থাকে। বাপ মার ক্ষেত্রে আছে, আপনাকে বেটা বেটি দেখলো কি দেখলো না তার জন্য ওর জাহান্নাম আছে, এটাও দেখুন ঠিক। আপনার তিন ভাগের এক ভাগ সম্পত্তি সন্তান সন্ততিদের খাওয়া পড়ার রেখে এক ভাগের সম্পত্তি আপনি সেই রাস্তায় মসজিদ বাংলার সাথে দিয়ে দিতে পারেন, আপনি এক ভাগের বেশি দিতে পারেন না। কিন্তু যদি তার চেয়ে বেশি আপনি দেন আপনাকে কিন্তু ধরা পড়বে, কারণ সন্তানের হক আপনি অনুষ্ঠিত বাবা মা আপনার মতো হক সন্তানের মাঠে আপনি পারেন না। দুই, আপনাকে এক ছেলে ভালোবাসছে তাকে বেশি দেবেন, আর বেটিটাকে বললেন যে তুই ওই চলে যা ওই মাঠের জমিতে যাও, ওখানে মন হলো লে না হলে না লে। আপনার সন্তান সন্ততির যা ভাগ আছে সূরা আন-নিসা 4:11 এবং 176 নম্বর আয়াতে এ ব্যাপারে উল্লেখ আছে আমাদেরকে, ওটা আজকে আমাদেরকে কিন্তু দেখে নিয়ে একটু মেনে চলতে হবে। পাশাপাশি আমাদেরকে হালাল
এইসব ব্যাপারগুলো মাথায় যদি না থাকে তাহলে আপনি সবকিছু করার পরও আপনি কিন্তু ধরা পড়ে যাবে। আমি আর কথা না বাড়িয়ে এখানে যারা এসেছেন আমরা কিসের জন্য এসেছি? আমরা মুসলমান, সারা পৃথিবীতে মুসলমানদেরকে গণহত্যা করা হচ্ছে, সবকিছু করা হচ্ছে। আমাদের নবী সাহেব যখন যুদ্ধের সময় যেতেন তখন ওই আমাদের মতন যাদের ইমান কম ও পালিয়ে আসতো পিছন টান দিয়ে, চলো তোমরা হাঁটো আমি আসছি। বহু জায়গায় দেখবেন যুদ্ধ মারপিট হয়েছে, গল্প ও হাঁটো তুমি আমি আসছি, হাঁটো বলে আরো গেল না পাড়ি পাড়ি আসছে। সেই সময় নবী সাহেবের যুদ্ধের সময় ওরকম হাঁটো দিয়ে পিছনে পালিয়ে চলে আসতো, কিসের জন্য? গেলি তো যুদ্ধে মরে যাবো। আল্লাহ তাআলা সূরা নিসা 78 নম্বর আয়াতে বলছেন, তুমি যেখানে থাকো মৃত্যু তোমাকে খুঁজে বের করবে, লুকানোর জায়গা লুকাবার জায়গা নেই। তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে খুঁজে বের করবে। আজকে তাই আমাদের প্রত্যেকে যারা সৃষ্টি হয়েছি তার শেষ আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আমরা এখানে তারা যারা এসেছি আমরা এসেছি জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা সূরা মুজাম্মেলে 20টা আয়াত আছে, শেষ আয়াতটা অনেক বড় আছে, শেষ আয়াতের শেষে অকিমুস সালাত অকিমুস জাকাত। আমরা 82-83 নম্বর জায়গাতে বলি, রিসার্চ করে জানা গেছে 700 জায়গায় অকিমুস সালাতের কথা আছে আর জাকাতের কথা আছে 32 জায়গায় আছে। তারপরে ওখানে শেষ পঙ্ক্তিতে আল্লাহ তাআলা বলছেন, ওখানে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমার আল্লাহর নামে উত্তম রূপে ঋণ দান করো। তোমরা তোমার আল্লাহকে উত্তম রূপে ঋণ দান করো, যা অগ্রে দান করবে ভবিষ্যতে উৎকৃষ্ট রূপে উৎপন্ন রূপে এবং বর্ধিত রূপে ফেরত পাবে। অর্থাৎ আজকে যা দান করবেন সেটা রোজ কেয়ামতের দিন হিসাবে উৎকৃষ্ট রূপে বর্ধিত রূপে পাক কালামের আয়াত বলছে, সূরা মুজাম্মেলের শেষ পঙ্ক্তিতে বলছে। আজকে আমরা এখানে যে দান করছি, আমি মসজিদ কমিটির লোক, মৌলী সাহেব বললো, আমি কারোর জন্য করছি না, আমি যে রিয়াদ করে দান করছি আমি আমার আমল্লামা বা পরিবারের লোকেদের জন্য করছি। তাই আমাদেরকে বেশি করে দান করতে হবে, কার কখন মৃত্যু আছে কেউ আমরা জানি না। সব জালসাতে যাই, এখানে যারা আমাদের উপস্থিত আছে সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, পুরুষ এবং নারী থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, সব ইতিহাস জানেন, ওটা আমি বলতে চাইছি না। তার প্রথম পুত্র কাবিল, যে হচ্ছে আতঙ্কবাদী, আচ্ছা দেখে নিচ্ছি একটু পরে, আতঙ্কবাদী কাবিল, তার ছোট ছেলে তার নাম হচ্ছে হাবিল, কাবিল হাবিলকে হত্যা করেছিল, তার প্রথম কবর হয়েছে, সাইত হয়েছে, এবং মাইকমান কি আছে কোথায়? ভাই মাইকে আওয়াজ হচ্ছে না, মেয়ে ছেলে পিলার কাছে কোন শব্দ আওয়াজ যাচ্ছে না, মাইকমান ভাই একটু দেখে নাও। তো আজকে হাবিলের সর্বপ্রথম শহীদ হচ্ছে হাবিল, তার প্রথম কবর হয়েছে। হাবিল থেকে শুরু করে আজ পর্যন্ত যারা কবরে শায়িত আছে, যারা জীবিত আছে, আর রোজ কিয়ামতের আগে পর্যন্ত যারা এই পার্থিব জগতে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বে। আমি সর্বত্র এখানে যারা অনেকে আছে তার মধ্যে হৃদয় আছে, মন আছে, কিন্তু টাকা নেই, আমি তো দান করতাম, আল্লাহ তো পয়সা দেয়নি। আমি তাই আমি 2000 টাকা নগদে আমি দিয়ে দিচ্ছি কমিটির লোকেদের হাতে, এ দান সারা পৃথিবী সর্বস্তরের যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করছেন, এই 2000 টাকা প্রত্যেকের জন্য দান আল্লাহ তাআলা যেন কবুল করেন। এটা আমি মনে করি আমার বাবা মা পরিবারের কমে যাবে না ইনশাআল্লাহ। সবাই যখন আমাদের ঠান্ডা এক এবং আমাদের টার্গেট হচ্ছে এক, রব এক, আমাদের যখন নবী সাহেব হচ্ছে এক, তাই প্রত্যেককে আমি আবেদন করবো নিজেদের